স্যার, আমি জানতে চাই কোরআনে কোথায় লেখা আছে আল্লাহকে দেখতে পাবো? দেখতে পাবেন, কিন্তু দেখতে পাওয়ার জন্য যোগ্যতা লাগবে। যারা আল্লাহকে নিরাকার বলে, বিদাতপন্থী, তারা কি করে দেখতে পাবে? তো আল্লাহ তো আকারই নাই ওদের কাছে, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, পা নেই, তো দেখবে কি? ঘোড়ার ডিম দেখবে? সুতরাং দেখতে পাবে না বিদাতপন্থীরা। তাহলে আপনাকে আকিদাটা সহি করতে হবে, আর তারপরে আপনাকে আল্লাহকে দেখার জন্য আপনাকে জান্নাতি হইতে হবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আকিদাটা পরিশুদ্ধ হইতে হবে, শিরক মুক্ত, বিদাত মুক্ত আকিদা হইতে হবে। বড় শিরক উপরে যেন আকিদাতে না থাকে, ভ্রান্ত আকিদা না থাকে। আর তার সাথে সাথে পাঁচ অক্ত সলাত যেন ঠিক থাকে। বেনামাজি বা আল্লাহকে কী করে দেখবে? কখনো দেখবে না। শিরককারী যারা মাজার পন্থী, তারা আল্লাহ কী করে দেখবে? যারা বড় কুফুরি করে ইমান ইসলাম ভঙ্গ করেছে, তার আল্লাহকে কী করে দেখবে? না, তা আল্লাহকে দেখবে একমাত্র জান্নাতিরা। আর এটি সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতিদের জন্য। এই কথাগুলি কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে। সূরা ইউনুসের আয়াত নম্বর 26, তাতে আল্লাহ বলেছে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল, আহসানু, সৎকর্মশীল, নিষ্ঠাবান, এহসানের সাথে আল্লাহর ইবাদতবন্দি করেছে, সৎকর্মশীল হয়েছে, আল হুসনা, তাদের জন্য আল হুসনা জান্নাত রয়েছে। হুসনা জান্নাতের একটি নাম। ওয়া জিয়াদা, এবং তাদের জন্য বোনাসও রয়েছে, ফাও রয়েছে হুসনা। এই জিয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তার দর্শন বা তার দিদার বা তার সাক্ষাৎ। জি, এটি হচ্ছে মুফাসসিরগণের তাফসির। জিয়াদা, জান্নাত পেয়ে গেল, তারপরে জিয়াদা কি? এর উপরে জিয়াদা হচ্ছে আল্লাহকে দেখা, বিশুদ্ধ তাফসির। জি, সালাফে সালেহীন থেকে। তারপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ওয়ালাদাইনা মজিদ, সূরা কাফে আল্লাহ বলেছেন ওয়ালাদাইনা, আমাদের, আমার কাছে, আল্লাহ বলছেন আমার কাছে মজিদ মানে অতিরিক্ত বোনাসও আছে, ফাও আছে। এই মজিদ হচ্ছে ওই যে জিয়াদা, আর এক আয়াতে হয়ে গেল। সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 23-এ রয়েছে ওজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কতক চেহারা সেই দিন তরতাজা হবে, উজ্জ্বল হবে, আর তাদের রবকে দেখবে স্পষ্ট। তাদের রবকে কী করবে? নাযিরা, দেখবে নজর থেকে, নাযিরা, যে দেখে তাকে নাযির বা নাযিরা বলা। সেই চেহারাগুলি, সেই জান্নাতি নূরানি চেহারাগুলি আল্লাহকে দেখবে, আল্লাহর দর্শন করবে। সূরাতুল কিয়ামার আয়াত স্পষ্ট। দেখবে না কারা? সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 15-তে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহুম আন রব্বিহি ইয়াউমাইযিল মাহজুবুন, কোশ্চিন কালেও নয়, যারা কুফরি করে মারা যাবে, শিরকের অবস্থায় মারা যাবে, ইমান ভঙ্গ করে মারা যাবে, তারা কখনো জান্নাতে যাবে না। বরং ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিল, সেই দিন মানে পরকালের ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিবসে তাদের রব থেকে তাদেরকে আড়ালে রাখা হবে। জি, আড়ালে রাখা হবে, আড় হয়ে যাবে, প্রাচীর সৃষ্টি হয়ে যাবে, আল্লাহকে দেখতে তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন, আম্বিয়া রসুলগণ সিদ্দিকিনদের সাথে, শহাদাদের সাথে, সলেহীনদের সাথে, এবং তাদের দলভুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন যাবতীয় ইবাদত বন্দেগী ফরজ নফল সব কিছু আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌসে তার দিদার দান করেন, ইয়াউমুল কিয়ামতে হাশর ময়দানে তার যেন দিদার দর্শন যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।